আজকে আমাদের সমাজে, আমি তো এই সোয়ানসি আসছি গত 4 বছর, আর তো লন্ডনে আরো অনেক বছর, আমি দেখলাম যে আমাদের ঘরে ঘরে মানে চোখের রোগ কিন্তু খুব মারাত্মক। এই সোয়ানসিতে আমি দেখেছি যে হঠাৎ একজন ছেলে খুব ভালো ছিল, হঠাৎ করে মাথা খারাপ মতন হয়ে গেছে। এই নামাজ কালামের জন্য প্রথম কথাটা নামাজ পড়তে আর এখন মসজিদের নাম শুনতে পারে না। এর পিছনে কারণ হলো যে আমরা ওই ছেলেকে গোটা সমাজের মধ্যে হিংসার পাত্র বানাই দেই। কিছু একটা হতে পারে না, ফেসবুকে দেওয়া ছোট্ট একটা ছেলে হয়তো একটু কোরআন শরীফ পড়েছে, আর অমনি ফেসবুকে এমন করে দেওয়া। খুব ভালো একটা মেয়ে, একটা হয়তো শাড়ি পরেছে অথবা একটা ভালো কাপড় পরেছে, দেখতে সুন্দর ফুলের মতো লাগতেছে, অমনি ফেসবুকে দেবে, আমার 2 বছরের মেয়ে সবাই দোয়া করিয়েন। ওরা দোয়া করে না ওখানে, ওখানে চোখ মারে। এবং ঘরে ঘরে এই রোগগুলো এখন খুব মারাত্মক হয়ে গেছে। এর জন্য আমাদের উচিত হলো এই যে যার যত ভালো ভালো নিয়ামত আছে ওই নিয়ামতগুলোকে একটু সামলে রাখার জন্য, আগলে রাখার জন্য, মানে বুদ্ধিমত্তার সাথে একটু গোপনে রাখার জন্য, চোখ যেন না পড়ে। এই জন্য আর কি করা দরকার, সকালে যখন ঘর থেকে বের হবে তখন ওকে বলা দরকার যে মা অথবা বাবা একটু দোয়া পড়ে বের হও। দোয়াটা কি, যখন ঘর থেকে বের হবে তখন কি দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়া। নিজে যে মাথায় হাত দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়ে একটু দম দেওয়া। আয়াতুল কুরসিটা পড়ে একটু দম দেওয়া, যাও বাবা যাও মা। আমরা তখন থেকে ঘুমাই, আর আমরা ডাকলে আমাদের রাগ ওঠে, আরে ভাই কার হাতে ছেড়ে দিচ্ছেন আপনার সন্তানদেরকে। হয়তো এমনও হতে পারে যে মানুষ চোখ না দিলেও শয়তানে চোখ দিচ্ছে, তাকে একটু প্রোটেক্ট করেন। আপনার নিজের সম্পদ নিজে রাখতে পারবেন না, এরপরে কিছু হলে মানে মিয়া সাহেবের কাছে দৌড়াবার দরকার নেই। তো আপনি যদি এইগুলো নিয়মিত করেন দেখবেন যে তাদের চোখ কোনো ক্ষতি করতে পারবে না। 2 নম্বর হলো যে যদি নিতান্তই দেখেন যে আপনার ছেলে অথবা মেয়ে খারাপ বিহেভ করতেছে বা চেহারার মধ্যে চেঞ্জ আসছে, ভালো চেহারা বারবার কাঁদতেছে, চিৎকার করতেছে, তার কিচ্ছু ভালো লাগতেছে না, খাইতে পারে না, খাইলে বমি আসে, অথবা তাকে ডাকলে সাড়া দিচ্ছে না ঠিক মতো, চিকন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সুন্দর চেহারা ছিল একটা আস্তে পেল মতন হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ওর উপরে নজর দেওয়া হয়েছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাচ্চাকে দেখলেন, দেখে বললেন যে এর ভিতরে সাফা আসছে। সাফা মানে হলো জিনের নজর, ওর জিনের নজর আসছে। তো এইরকম যখন দেখবেন যে আপনার সন্তানের উপরে আসছে, কোনো মিয়া সাহেবের কাছে নেওয়ার দরকার নেই, আপনি নিজেই তার চিকিৎসা করবেন। আর এই যখন একবার নজর লেগে যায় এই চিকিৎসা কিন্তু সারতে সময় লাগে, মনে করবেন না একদিনই চলে যাবে।